হ্যালো ভিউয়ার্স তোমাদের রানীর আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রানীদের প্রত্যেককে কলেজ স্টুডেন্টদেরকে এই আইসিউতে নিয়ে আসা হয়েছে কারণ আজকে তাদের ট্রেনিং হবে আর ট্রেনিং এ সকল স্টুডেন্টদের সাথে এসে জানতে পারে রানী যে দুর্জয় ভুল চিকিৎসা করে একটা মানুষকে মেরেই ফেলছিল প্রায় আর সেই জন্য সেই মানুষটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই সমস্ত কথা শুনে অনেকটাই খারাপ লাগে দুর্জয়কে খোঁজাখোঁজি করে রানী তবে রানী কোথাও খুঁজে পায় না দূর্জয়কে দুর্যের যে সিনিয়র সে একটা কথাই বলে আপনাকে বলছি আপনার বর কিন্তু ফেনিস্ট হয়ে যাবে ওকে সবাই খোঁজাখুঁজি করছে ওর ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হলো বলে এদিকে এদিকে দূরজয় কিন্তু পাগলের মতো করছে কেন সে রাগের মাথায় ভুল চিকিৎসা করলো কে জানে আর এই সমস্ত দেখে আনিশা কিন্তু সব দিক থেকেই সামলাচ্ছে দূরজয়কে আর দূরজয়কে বারবারই বলছে দূরজয় তোকে সুস্থ হতে হবে তুই কেন এরকম করছিস তোকে আমি লুকিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তোর ডাক্তারি লাইসেন্স আমি कैंसिल হতে দেব না দূরজয় আসলে মনে মনে অনিশা ভাবজে যাক দূরজয় আর রানীর মধ্যে ফুল আমি ঘটিয়ে ফেলেছি আর এখন পালা হচ্ছে আমাকে পেশেন্টটাকে বাঁচাতে হবে যেভাবে হোক কারণ আমার হসপিটালের রেপুটেশন যে আমাকে বাঁচাতে হবে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে আর কি পরোদী সেই দেখানো হয়েছে যে রানী সবটা জানতে পেরে সৌজা ঢুকে যায় আজিও রোমে আর এটাই সাজেস্ট করে আর যেই সাজেশন নিয়ে একটা কথাই বলে তুমি না কলেজের স্টুডেন্ট তুমি এখনই ডাক্তারি শিখে গেছো এই যে কি করে হতে পারে পিছনে রানীর ডক্টর স্যার এসে বলে রানী যেটা বললো ঠিক বলেছে আপনি একজন সিনিয়র ডক্টর হয়ে কেন আপনি সেটা করছেন না জানতে পারি কি কি অন্য কারণ আছে আনিশা এসে বলে রানী তুমি এখানে তুমি কেন এখানে তারপরেই কিন্তু সিনিয়র স্যার বলে যে রানী এখানে রয়েছে উনি চিকিৎসা দেখাচ্ছেন তবে রানীর সামনেই আনিশারকে কে একটা কথাই বলে রানীর স্যার যে দেখুন রানী যেটা বলছে সেটা একেবারেই ভুল নয় পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা এটা করতেই পারি কিন্তু উনি এখানে করছেন না কেন জানি না এখানে কি ওনার কোনো স্বার্থ আছে আর নিশা বলে দেখুন আমাদের ফার্স্ট প্রায়োরিটি পেশেন্টকে কে বাঁচানো তাই যা রানী বলছে সেটাই করা হোক এবং রানীর কথা মতো এই পেশেন্টকে চিকিৎসা করা হয় আর ফাইনালি রানীর কথা মতো পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায় নতুন জীবন ফিরে পায় এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়